2013 সালে 18 জানুয়ারি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার প্রতিবাদকারী আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জনাব ফারুক আহমেদকে তারা নির্মমভাবে হত্যা করেছিল 18 জানুয়ারি। সেই 18 জানুয়ারি এজাহারে তাদের নাম না থাকলেও পুলিশ ইনভেস্টিগেশনে তাদের নাম চায়ের বাইরের নাম বের হয়ে এসেছে। আমানুর রহমান খান রানা এমপি, শহীদুর রহমান খান মুক্তি এবং জাহিদুর রহমান কাকন, সানিয়াত খান বাপ্পা, এই চারজনের নাম থাকার কারণে আমরা কয়েক মাস যাবৎ টাঙ্গাইলবাসীর প্রচণ্ড চাপের মুখে ছিলাম। কেন তাদেরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হচ্ছে না? ঠিক সেই আলোকে গত 13 জানুয়ারি আমরা জনাব ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে 16 জানুয়ারি অর্থাৎ আজকে জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই চারজনকে ফারুক হত্যার কারণে এবং ঘাটাইলে রুবেলকে হত্যার উদ্দেশ্যে ছাত্রনেতা রুবেলের হত্যাকে হত্যা করার জন্য তারা যে পরিকল্পনা করেছিল, ঠিক সেই কারণে আমানুর রহমান খান রানাকে আমরা বহিষ্কার করেছি এবং ফারুক হত্যার নির্মম হত্যাকাণ্ডের জন্য টাঙ্গাইলবাসীর চাপের মুখে অর্থাৎ তাদের গণদাবি, এই দাবি ছিল কেন তারা হত্যাকারীরা আওয়ামী লীগ সংগঠনের নাম ব্যবহার করে তারা সাংগঠনিক প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা সাংগঠনিক তৎপরতা চালায়। ঠিক সেই আলোকে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এবং আওয়ামী লীগ সংগঠন কোনো হত্যা খুন খারাপি লুটতরাজ আওয়ামী লীগ বিশ্বাস করে না বিধায় আমরা এই সংগঠনের অভ্যন্তরে থেকে সংগঠনের নেতাকে হত্যা করার উদ্দেশ্যে আমরা তাদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছি।